আমের জেলা নগা গোপালভোগ রানীপছন্দ নাকফজলি ল্যাংড়া ল্যাংড়াসহ সুস্বাদু নানা জাতের আম উৎপাদিত হয় এ জেলায় সাপাহার পর্ষা নিয়ামতপুর পত্নীতলা মহাদেবপুরসহ জেলার এগারোটি উপজেলায় প্রায় ছাব্বিশ হাজার হেক্টর জমির বাগানে আম হয়েছে এবার প্রকৃতির আচরণের ওপর অনেকটা নির্ভর করে আমের ফলন সাম্প্রতিক অতীতে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা তবে এবার আশায় বুক বেঁধেছেন তারা অনাবৃষ্টি জনিত কারণে খরার আশঙ্কা থাকলেও ঠিক সময়ে বৃষ্টি হয় উৎপাদন ভালো হয়েছে আমের এরই মাঝে নওগাঁয় গাছ থেকে আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়েছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ সিদ্ধান্ত অনুসারে জেলায় গাছ থেকে গুটি আম পারা হবে বিশে মে গোপালভোগ ও রানী পছন্দ আম পারা হবে সাতাশে মে ক্ষীরসাপাত ও হিমসাগর দোসরা জুন নাগফজলি চৌঠা জুন ল্যাংরা দশই জুন ফজলি বিশে জুন আমরুপালি বাইশে জুন এবং বাড়ি চার ও ঝিনুক আম পারা হবে আটই জুলাই জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সময় বেঁধে দেওয়ার কারণে কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম কেমিক্যাল বা অন্য ঔষধ দিয়ে পাকিয়ে বাজারজাত করতে পারবেন না আম স্বাভাবিক নিয়মে পাকবে ফলে ভোক্তারা পরিপক্ক ও সুস্বাদু আম বাজারে পাবেন আমের বর্তমান অবস্থার কথা তুলে ধরে চাষিরা আশা করছেন এবার তারা আম বিক্রি করে লাভবান হবেন কয়দিন আগে প্রচুর খরা খরার কারণে আম অনেক পড়ে গেছে এখন বৃষ্টি হতে আমটা হওয়াতে লাভজনক কৃষকের জন্য আপনার গাছের আমটা ওজনশীল হবে এবং বড় হবে আর কি কোনো পোকা টোকাও নাই খোঁ নেই এখন বর্তমানে ওই যে উকুন পোকার জন্য ওই যে কোনো বিষ দিচ্ছি না কারেন্ট পোকার দিচ্ছি আর ওদের ওই এমনি তরল দিচ্ছি মানে হুল পোকার জন্য আর আমরা এটা করতেছি বাগান ঘেরার কারণে মানে বাগানে জানে কেউ না যেতে পারে আম আসলে এখন যেটা আসলের আমত ভালোই আছে এটা থাকলেই যথেষ্ট কারণ হাল্লা দিলে খুবই ভালো আল্লাহ এখন খালি ঝড়টা যদি রক্ষা করে তাহলে এলাকার মানুষের বাগানের খুবই লাভবান হয় জেলায় গত বছরের চেয়ে এক হেক্টর বেশি জমিতে আম উৎপাদন হয়েছে বাড়তি পঞ্চাশ হাজার মেট্রিক টন সহ মোট সাড়ে তিন লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে এমনটাই আশা কৃষি বিভাগের পঁচিশ হাজার আটশো পঞ্চাশ হেক্টর জমিতে আম বাগান হয়েছে এ পর্যন্ত আমের অবস্থা খুবই ভালো মাঝখানে একটু বৃষ্টির জন্য সমস্যা হয়েছিল তবে কয়েকদিন কয়েক গত কয়েক পনেরো বিশ দিন হল বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমের অবস্থা ভালো আমের গ্রথ বৃষ্টির কারণে বাড়তিছে কিছু কিছু বাগানে নিরাপদ আম উৎপাদন করা হয়েছে সেক্ষেত্রে সেখানে কোনো বালাইনাশক ব্যবহার করা হয়নি বালানাশক ছাড়াই বিভিন্ন পদ্ধতি জৈব পদ্ধতি এবং কিছু ওই যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে সেখানে নিরাপদ আম উৎপাদন করা হচ্ছে এই আম বিদেশে রপ্তানি হবে এবং বিদেশে রপ্তানি হলে কৃষক আরও বেশি লাভবান হবে আমরা আশা করছি যে তিন লক্ষ পঞ্চাশ হাজার মেট্রিক টন আমরা আম পাব এবং এবার নগা জেলার কৃষক আম চাষে বেশ লাভবান হবে বলে আশা করা যাচ্ছে উৎপাদকদের আশা আমের দাম ধরে রাখতে এর বাজারজাতকরণ পরিবহনে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হবে